আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে পুরো সপ্তাহের জন্য তিন রকমভাবে আমি বন্ডুটি বানিয়েছি, আর চুলায় এবং ওভেনে দুইভাবেই আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। সেই সাথে ভালো মানের একটা ইস্ট সাজেস্ট করব, যেটা আমি সবসময় ব্যবহার করে ভালো ফল পেয়েছি। এই তো দেখতে পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু পাউরুটির যে মোলটা রয়েছে সেখান থেকে কত সুন্দরভাবে বের করে নিচ্ছি, আর এত সুন্দর হয়েছে সবগুলো দেখতে, খেতেও তো মাশাল্লাহ খুব ভালো হয়েছিল। আমার মনে হচ্ছে আমি না খেয়ে ওইরকম করে সাজিয়ে রেখে দিই। আর আমি কিন্তু আজকে বেশি করে বন্ডুটি বানাচ্ছি পুরো সপ্তাহের জন্য, আর একই ময়দার ডো দিয়ে কিন্তু তিন রকমভাবে আপনাদেরকে রুটিগুলো বানিয়ে দেখাবো চুলায় এবং ওভেনে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কুসুম গরম পানি নিয়েছি, হালকা কুসুম গরম পানি নিয়েছি, আড়াই কাপ, মেজারমেন্ট কাপের আড়াই কাপ। আর এই তো আমি যে ইস্টটা ব্যবহার করি, ইনস্ট্যান্ট সাকসেস, এই ইস্টটা খুবই ভালো। এছাড়া যে কোনো প্যাকেটজাত যে ইস্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে খুবই ভালো, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এই ধরনের ইস্টের প্যাকেটগুলো কিন্তু আপনারা বড় মুদির দোকানে পাবেন, এছাড়া বেকিংয়ের যে জিনিসগুলো পাওয়া যায় যেসব দোকানে, সেই সব দোকানে আপনারা নামটা বললে বা এই প্যাকেটের ছবিটা দেখালেই কিন্তু আপনাদের দিয়ে দিবে। তো এরপর এখানেও তো আমি ইস্ট দিলাম প্রায় তিন চামচের মতো, আড়াই কাপ পানি দিয়েছি, তারপরে তিন চামচ ইস্ট দিয়েছি। এরপর এখন হচ্ছে চিনি দিলাম প্রায় চার থেকে পাঁচ চামচের মতো আমি হচ্ছে চিনি দিয়েছি। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর ডিম এখানে আমি একটা দিব, আমি সাদা অংশটা দিয়ে দিচ্ছি, কুসুমটা কিছুক্ষণ পরেই দিব, যখন আমি আটাটা খুব ভালো করে হচ্ছে মথে নিব তখন এক ফাঁকে আমি দিয়ে নিব। আর এই তো সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখন একটু একটু করে আমি হচ্ছে এখানে ময়দাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে ময়দা ব্যবহার করছি, আর ময়দার পরিমাণ হচ্ছে এক কেজি দিয়েছি আমি। একটুখানি রেখে, মানে আধা কাপের মতো রেখে আমি এখানে প্রায় এক কেজির মানে ময়দাই দিয়ে দিয়েছি। তো অল্প অল্প করে ময়দা দিয়ে, এই পানির মধ্যে ময়দা অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু ভালো করে মথে নিচ্ছিলাম। আর ডিমের কুসুমটা এখন দিয়ে দিলাম, মনে হচ্ছিলো যে ময়দা একটু বেশি হয়েছে, একটু পানি লাগবে, সেই ক্ষেত্রে এখন আমি ডিমের কুসুমটা দিয়ে দিলাম, এই জন্যই রেখে দেওয়া আর কি। তো এখন এখানে আমি হচ্ছে তেল দিলাম প্রায় তিন চার চামচের মতো, এখানে আমি তেল দিয়েছি, দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মথে নিব। হাত দিয়ে কিন্তু ভালো করে মাখতে হবে, তাহলে কিন্তু ডোটা পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে হাত দিয়ে ভালো করে হচ্ছে ডোটা তৈরি করে নিচ্ছি। তো যাই হোক, ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন হচ্ছে আপনারা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, বা এরকম পলিথিন পেপার থাকলে এটা দিয়ে ভালো করে মুড়িয়ে এক সাইডে রেখে দেবেন। তারপরে আপনারা এক ঘন্টা পরে দেখবেন যে এই ময়দা ডোটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। আসলে আমার যে বলটা ছিল বা যে বলের মধ্যে আমি মানে ডোটা রেডি করেছি এটা একটু ছোটোই হয়ে গিয়েছে। যদি একটু বড় সাইজের বলের মধ্যে আমি ডোটা তৈরি করতাম তাহলে কিন্তু আরও ফুলে দ্বিগুণ হয়ে যেত। তো এর মধ্যে যাই হোক পাচ্ছিলো না, তো যাই হোক যতটুকু হয়েছে এটা কিন্তু পারফেক্টভাবেই হয়েছে। আমি কিন্তু এক ঘন্টায় রেখে দিয়েছিলাম। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা কিন্তু একেবারে জালি জালি হবে। আর এইভাবে যদি ময়দার ডোটা যদি আপনারা ফুলাতে না পারেন বা ডোটা যদি আপনাদের এরকম না ফুলে, তাহলে কিন্তু কখনোই হচ্ছে বন্ডুটি হবে না, বা পিৎজা বা যেটাই আপনারা বানাতে চান না কেন কখনোই পারফেক্ট হবে না, অবশ্যই এরকম হবে এবং ভেতরটা এরকম জালে জালে হতে হবে, দেখতেই পাচ্ছেন। আর এই ময়দার ডোটা হচ্ছে আমি কেটে তিন ভাগ করব। এক ভাগ দিয়ে হচ্ছে আমি পাউরুটি বানাবো, পিস পিস করা পাউরুটি বানাবো, আর এক ভাগ দিয়ে গোল গোল পাউরুটি বানাবো, আর একটা হচ্ছে হটডগের যে পাউরুটিগুলো রয়েছে সেটা বানাবো। আর প্রথমেই হচ্ছে আমি এখানে একটা রুটি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন গোল করে রুটি বেলে নিয়েছি, তারপর হচ্ছে আর কোনা করে হাত দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমি বানাচ্ছি পাউরুটির জন্য, এখন এরকম করে রোলের মতো করে পেঁচিয়ে নিব। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এটা কিন্তু খেয়াল করে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এরকম রোলের মতো করে পেঁচিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি সাইড দিয়ে একটু ছোটো ছোটো করে দিচ্ছিলাম, মানে অনেক বড় হয়ে গেছে রুটিটা, ছোটো করে দিচ্ছিলাম। তো এরপরে হচ্ছে পাউরুটির যে মোল্ডগুলো রয়েছে সেই মোল্ডের মধ্যে আমি এই ডোটা এখন দিয়ে দিব। একটু পরে ডোটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এটা রেডি হয়ে গেছে, আর পাশে কিন্তু আমি বন্ডুটি বানানোর জন্য গোল গোল করে একটা ওভেন প্রুফ ট্রের মধ্যে কিন্তু রেখে দিয়েছি। আর যে এক ভাগ বাকি ছিল সেটা আবার আমি ছুরি দিয়ে চার ভাগ করে নিলাম। এখন এই ছোটো ছোটো ডোগুলো আমি সুন্দর করে গোল করে তারপরে হচ্ছে আমি বেলে নেব। আর খুব বড় করে কিন্তু রুটি করে মানে বেলা যাবে না, একটু ছোটো করেই বেলতে হবে। তো এরপর সেমভাবে যেটা আমি হচ্ছে পাউরুটির ক্ষেত্রে করেছি এটাও সেম করে এরকম করে পেঁচিয়ে সুন্দর করে রোলের মতো করতে হবে। যেহেতু এটা আমি হটডগ বন্ডুটি বানাচ্ছি বা সাবওয়ে স্যান্ডউইচের বন্ডুটিটাই হবে, সেরকমটাই হবে, দুই রকমভাবে আপনারা বানাতে পারবেন হটডগ বা সাবওয়ে স্যান্ডউইচ। তো যাই হোক, এগুলো হচ্ছে আমি ভালো করে ঢেকে রেখে দিয়েছিলাম, তৈরি করার পরে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে দশ পনেরো মিনিট পরে বা বিশ মিনিট পরে কিন্তু এরকম ফুলে দ্বিগুণ হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। এখন কিন্তু এগুলো বেকিংয়ের উপযোগী হয়ে গেছে। তো বেকিংয়ে আমি এখন মানে বেকিং আমি কীভাবে করবো, একটা হচ্ছে ওভেনে করবো আর একটা চুলাই করবো, তো দুইভাবে কিন্তু করে দেখাবো, অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন। তো এখন আমি সমস্ত বনরুটির উপরে একটুখানি কুসুম মানে ফেটে ভালো করে ফেটে আমি ব্রাশ করে দিচ্ছিলাম, এতে করে উপরে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। একটু ভালো করে আলতোভাবে ব্রাশ করে নিয়েছি। তো এখন আমি এই বনরুটিটা হচ্ছে একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি। এই হাঁড়িটা হচ্ছে স্টিলের, এই হাঁড়িটা আমি প্রায় 10-15 মিনিট আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এরপরে আমি মানে একটা প্লেট দিয়ে প্লেটের একটা স্টিলের প্লেটের প্লেট দিয়ে তার উপরে হচ্ছে আমি রুটিটা হচ্ছে বসিয়ে দিয়েছি। তো এখন কিন্তু ওটা হতে থাকুক, তারপর আমি দেখাবো কেমন হয়েছে। এখন এখানে আমি ওভেনটা হচ্ছে প্রিহিট করে নিব। প্রিহিট করার জন্য আমি হচ্ছে কনভেকশন মোডে 200 ডিগ্রিতে দিব, 190, এবং এরপরে 200 ডিগ্রিতে আমি সেট করে নিলাম। এখন এখানে হচ্ছে আমি 10 মিনিট সেট করে দেব, এরপর স্টার্ট মানে ক্লিক করলেই কিন্তু এটা হচ্ছে অন হয়ে যাবে। এখন কিন্তু এটা 10 মিনিট গরম করলেই কিন্তু প্রিহিট হয়ে যাবে। প্রিহিট করে নেওয়ার পরে আমি এই তো সাবওয়ের জন্য যে বনরুটিগুলো তৈরি করে দিয়েছিলাম বা হটডগের জন্য যে বনরুটিগুলো তৈরি করেছিলাম সেটাই প্রথমে দিচ্ছি। তো আমি একটা স্ট্যান্ডের উপর ট্রেটা সেট করে নেওয়ার পরে আমি এটাও সেমভাবে এখন আবারও কনভেকশন মোডে, এই তো আমি কনভেকশনে ক্লিক করার পরে 200 ডিগ্রিতে আমি 15 মিনিট সেট করে দিয়েছি। এখন আমি এই তো স্টার্ট দিলাম। তো 15 মিনিট পরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রুটিগুলো হয়ে গেছে, আর উপরে কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। যদি উপরে কালারটা না আসে আপনারা চাইলে আবারও কিছুক্ষণ হচ্ছে 2-1 মিনিট হচ্ছে আবারও বেক করে নিতে পারেন, তাহলে উপরে কালারটাও সুন্দর হয়ে আসবে। আর এই তো আমি বনরুটিগুলো দিয়ে দিয়েছি সেমভাবেই আর কি দিয়েছি, কনভেকশন মোডে দিয়ে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন পাতিলে বা হাঁড়ির মধ্যে যে আমি পাউরুটিটা দিয়েছিলাম মোল্ডের মধ্যে সেটাও কিন্তু হয়ে গেছে। আবার অনেকে ভাববেন না যে আমি এটা ওভেনে বানিয়েছি, আমি কিন্তু এটা ওভেনে বানাইনি, এই পাতিলের মধ্যেই বানিয়েছি। আর এই পাতিলটা হচ্ছে আমার এই বেকিংয়ের জন্যই, মাঝে মাঝে এই পাতিলের মধ্যে আমি এরকম বেকিংয়ের কাজ করে থাকি বা বেকিংয়ের জিনিসগুলো বানিয়ে থাকি। আর ওভেনের থেকে কিন্তু চুলায় একটু 5-10 মিনিট বেশি সময় লাগবে, আমার কিন্তু এটা প্রায় 25 মিনিট লেগেছে বেক হতে। তো যাই হোক, আমি সবগুলো আপনাদেরকে কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। এর আগে ওভেনে যে আমি বনরুটিগুলো দিয়েছিলাম মানে বার্গারের যে বনরুটিগুলো বানিয়েছি সেগুলো যে দিয়েছিলাম সেটাই এখন বের করে নিচ্ছি। তো ওই বনরুটিগুলো কিন্তু আমি সেমভাবে একইভাবে কনভেকশন মোডেই কিন্তু আমি বেক করে নিয়েছিলাম, ওইটাও কিন্তু 15 মিনিটের মতোই সময় লেগেছে। তো যাই হোক, আমি এখন প্রত্যেকটাই আপনাদেরকে দেখাবো ভেতরটা কেমন হয়েছে বা চুলায় যেটা করলাম সেটা কেমন হয়েছে। এখানে একটা ছুরির সাহায্যে আমি হচ্ছে সাইডগুলো একটু আলগা করে নিচ্ছিলাম, এরকম করে হালকা করে নিচ্ছিলাম, এতে করে সহজে বেরিয়ে পড়বে। আর আপনারা দেখেই অবাক হয়ে যাবেন যে চুলায় এত সুন্দরভাবে পাউরুটি হয়, চুলায় যেহেতু এত সুন্দর পাউরুটি হতে পারে, তো আমি যে বার্গার বনরুটিগুলো বানালাম বা যে হটডগের বনরুটিগুলো বানালাম সেগুলোও কিন্তু চুলায় হবে। অনেকে আমরা ভয় পাই বানাতে, আসলে ভয়ের কিছু এটি আপনারা বানাতে পারেন, তবে রেসিপিটা অবশ্যই ভালো করে ফলো করে বানাবেন, কারণ অনেকে হচ্ছে আমরা স্কিপ করে করে ভিডিও দেখি বা ভালো করে দেখি না, যে কারণে হচ্ছে আমাদের রেসিপি কিন্তু ভালোভাবে হয়ও না। এই জন্য ভালো করে বুঝে শুনে তারপরে হচ্ছে বানাবেন। যারা নতুন শিখছেন আমি আবারও বলবো, সবসময় যেটা বলি অল্প করে বানিয়ে দেখতে পারেন যে আপনি পারছেন কি না, তারপর আস্তে আস্তে করে আপনি বানানো শিখে যাবেন। তো এই তো আমি পাউরুটিগুলো কিন্তু আমি কেটে দেখালাম কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন চুলায়। ওভেনে যদি শুধু বানাতে হবে তা কিন্তু না, চুলায় কিন্তু আপনারা বানাতে পারেন। তো যাদের হচ্ছে ওভেন নেই তারাও কিন্তু চুলায় এরকম করে বনরুটিগুলো বানাতে পারেন, দেখলেনই তো আমি কত সুন্দরভাবে পাউরুটি বানিয়েছি। আর প্রত্যেকটা রুটি এত সুন্দর হয়েছিল দেখতে, কি বলবো, আপনারা তো দেখেছেন কত ভালো হয়েছে। আমার মনে হচ্ছিলো না যে আমি কাটি বা কিছু করি, আমার মনে হচ্ছিলো আমি সাজিয়ে রেখে দিই, এমনটাই মনে হচ্ছিলো। তো আমার রেসিপি ফলো করে যদি আপনারা এরকম করে বনরুটি বানান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো সেই সাথে যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন দেখেছেন এখন পর্যন্ত আমার পেজটা লাইক ফলো দেননি অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন, যদি ভালো লাগে আর কি, তাহলে আমার এরকম ভিডিওগুলো পেয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও বলছি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে ইউটিউবে আমার এরকম ভিডিওগুলো বা ডেইলি ব্লগগুলো সহজেই পেয়ে যাবেন। আর এখন এই তো বার্গার রুটিটাও আপনাদেরকে একটু ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, কত সুন্দর হয়েছে, প্রত্যেকটাই খুব ভালো হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছে। তো আমি এগুলো সব কিছু আমি একটা বড় বক্সের মধ্যে রেখে দিব, তারপরে ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেকদিন ভালো থাকবে, যেহেতু বাসায় বানানো ভেজাল মুক্ত, কোনো সমস্যা হবে না, প্রায় 1 সপ্তাহের মতোই কিন্তু থাকবে।
আর এরকম করে বক্সের মধ্যে রেখে দিলে কিন্তু পাউরুটিগুলো আর শক্ত হবে না, খুব সফট থাকবে। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যে যেখান থেকে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।